জি, সবাইকে আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আমি নাজমুল ইসলাম ইতালির মান্তোবা শহর থেকে। তো সবাই কেমন আছেন? রমজান কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা কিছু কুইজ দিছিলাম, সবাই মনে দেখছিলেন যারা পুরানো আছেন আর কি ক্লাসে। কুইজ গুলো আমরা দেখবো এখন, দুই তিনটা কুইজ করে এরপরে ইয়াতে চলে যাবো আর কি, মেন ক্লাসে আমাদের। ওকে, এই কুইজটা ছিল আর কি। মোহন ভাই আছেন তো না? জি, মোটামুটি সবাই আছেন। হ্যাঁ আছে। ওকে, ঠিক আছে। তাহলে প্রথম কুইজটা ছিল আপনার, ইল সেনিয়ালে রাফিগুরা তো ইন্ডিকা লা প্রেজেন্সা দি জার্দিনি পুবলিচি, এটা কি হবে? ফালসো ফালসো হবে। ফালসো না? তারপরে আর কি, মরিদুল ভাই কি হবে এটা? ফালসো ফালসো না? আচ্ছা ঠিক আছে, তাহলে আর তো কেউ নাই জয়েন করে না। আচ্ছা, বাকিটা পরে করবো। এটা আসলে ফালসো, যে বলছে যে এখানে একটা প্রেজেন্স অফ জার্দিনি পুবলিশ, মানে পাবলিক একটা জার্দিনও আছে, তাহলে এটা কি হবে? ফালসো হবে। ওকে, এটা একটা স্কলা বুঝেছে নিয়ে। ওকে, এরপর এটা কি হবে? ইলসেনিয়ালে রাফিগুরা তো সে অপোস্ত আল্যাস্টেরনো দি উন অটোবুস সেনিয়ালা কে এসো ট্রান্সপোর্টা স্কলারি। বেরো হবে, বেরো বেরো। হ্যাঁ, কি হবে এটা? বেরো মোহন ভাই বেরো না? মরিদুল ভাই? আচ্ছা, এখানে বলছে যে ইল সেনিয়ালে রাফিগুরা তো, মানে যে সেনিয়ালটা আপনি এখানে দেখতেছেন ছবিতে আর কি, সে অপোস্ত আল্যাস্টেরনো দি উন অটোবুস, যদি একটা বাসের পিছনে লাগানো থাকে তাহলে বলছে যে সেনিয়ালা কে এসো ট্রান্সপোর্টা স্কলারি, মানে এটা একটা স্কুল বাস, স্কুল ট্রান্সপোর্ট আর কি, তাহলে এটা কি হবে? এটা বেরো হবে। বেরো। ওকে, আচ্ছা, এরপর একটা হচ্ছে আপনার, ইল সেনিয়ালে রাফিগুরা তো অবলিগাই কন্দুচেন্তি আ ফেরমার্সি কোয়ান্দো ই পেদোনি ট্রানজিতানো সুলি আত্রাভার্সামেন্তি পেদোনালি। বেরো 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 না? ওকে, এটা আসলে বেরো হবে, কারণ এটা হচ্ছে যে আপনার যখন আপনার একটা কি বলে, ইল সেনিয়ালে রাফিগুরা তো অবলিগা, যে সেনিয়ালটা দেখছেন এটা আপনাকে বাধ্য করতেছে, ই কন্দুচেন্তি, যারা গাড়ির ড্রাইভার আর কি, আ ফেরমার্সি, মানে তারা থেমে যেতে হবে, কোয়ান্দো মানে কখন থামবে, কোয়ান্দো পেদনি ট্রানজিতানো, যখন পথচারীরা আপনার যে বরাবর ক্রসিং এর উপর দিয়ে পারাপার হবে তখন গাড়ি থেমে যেতে হবে, মানে গাড়ি নিয়ে থামিয়ে যাবেন আর কি। ঠিক আছে, ক্লিয়ার তো না? এটা বেরো। হ্যাঁ ওকে, হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার। ঠিক আছে। এরপর একটা হচ্ছে আপনার, ইল সেনিয়ালে রাফিগুরা তো কনসেন্টে সুললে স্ট্রাদে এক্সট্রা উরবানে দি বিয়াজারে আর 70 কিলোমিটার লোরা, বেরো বেরো মানে এটা এটা বেরো এটা রোতন্দ না, এটা কিন্তু আপনার সাইড কোণ আছে একটা সিগন্যাল, মানে হচ্ছে যে এখানে আপনাকে ইয়া বলতেছে, আপনি কনসিলিয়ারে করতেছে যে আপনি 60-এও যাইতে পারেন, 70-এও যাইতে পারেন, 50-এও যাইতে পারেন। ঠিক আছে, আপনাকে এটা বেলোচিতা কনসিলিয়াতা, তার মানে এটা বেরো, আপনি এখানে চাইলে 70-এও যাইতে পারবেন। ক্লিয়ার তো না সবার এটা? হ্যাঁ ওকে। ওকে, এরপর একটা হচ্ছে আপনার, এরপর একটা এটা এটা কি হবে? ইনসেনিয়ালে বেরো হবে। ইন্ডিকা কে দপো আবের পার্কে যাত লাউত বেতুরা এ পসিবিলে প্রেন্দের লাউতবুস নুমেরো অত নুমেরো 45। বেরো বলছে যে আপনি যদি এখানে গাড়ি পার্কিং করে ফেলেন আপনার, তারপরে আপনি বাস স্টপেজ থেকে 8 নাম্বার বাস এবং কি 45 নাম্বার বাস নিতে পারবেন, তাহলে এটা বেরো, কারণ এটা একটা স্কাম্বিও পার্কে, যদি স্কাম্বিও কোন লিনিয়া দেওয়া অটোবুস। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো না? ওকে ক্লিয়ার নাজমুল, কন্টিনিউ। ওকে, এটা হচ্ছে লাস্ট একটা আপনার, ইল সেনিয়ালে রাফিগুরা তো ভিয়েতে লা মানোভ্রা দি ইনভার্সিওনে দি মার্চা। ফালসো মোহন ভাই, ফালসো নাজমুল হ্যাঁ, কি হবে এটা? ইনভার্সিওনে ইল সেনিয়ালে একটু অনলাইনে আছে, ভিয়েতে লা মানোভ্রা দি ইনভার্সিওনে ফালসো দি হবে মার্চা আছে, কিন্তু বুঝছি না। একটা কল আইছিল এর জন্য আর কি, কাইটা দিছি। ও আচ্ছা আচ্ছা, একটা একটা মিনিট একটা মিনিট। ওকে, তাহলে এটা বলছে যে সেনিয়ালে রাফিগুরা তো বিয়ে তালা মানবরা দি ইনভার্সিওনে দি মার্চা, মানে এখানে আপনি ইনভার্সিওনে মার্চা মানে ইউটার্ন নিতে পারবেন না, আচ্ছা যদি
ডাইনে যান তাহলে আপনাকে অবশ্যই ইউ টার্ন নিয়ে ফিরত আসতে হবে, বা ডাইনে গেলে আপনি পার্কিং করতে পারবেন, তার মানে এটা ফালসো, এটা বিয়েতে এটা হচ্ছে স্ট্রাদা কিউজার, ঠিক আছে, যে প্রেভি যদি স্ট্রাদা সেন্স অফ শীত, মানে ওই সাইডে কোনো এক্সিট নেই আর কি, এটা বুঝাইছে। ওকে, তাহলে আমাদের প্রায় শেষ আর কি কুইজেরটা, তাহলে আমরা মূল ক্লাসে চলে যাব।